ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি আমার ছোট ভাই সাদ্দাম, সাদ্দামের পাশের সেটআপে। তোর কিছু কালেকশন হয়েছে, আর কালেকশনের মধ্যে সুন্দর কিছু কালেকশন আছে, দেখানোর চেষ্টা করব। তো আগে সাদ্দাম সাথে কথা বলি। সাদ্দাম, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই, তোমাদের ভালোই আছি। তো হাতে তো দেখা যাচ্ছে আকর্ষণীয় একটা জুতা পাখি, যদিও আকর্ষণীয় একটা আইটেম। জি জি, এগুলো কিভাবে কালেক্ট করলে এই সময়? এটা হচ্ছে আপনার হোম ভিজিট পাখি আর কি। আজকে কিন্তু অলমোস্ট জুলাই মাসের শেষ দিন, কালকে থেকে আগস্ট 1 তারিখ। সেক্ষেত্রে এই সময়টা আসলে রিং নেক টিয়ার কোনো বাচ্চা আমার মনে হয় না কারো কাছে এই মুহূর্তে আছে। না, কারো কাছে নেই। এটা কোত্থেকে পেলা? তিন পিস বাচ্চা বেরিয়েছিল, তিন পিস টিয়ার থেকে। হোম ভিজিট নাকি? হ্যাঁ, হোম ভিজিট। মাশাআল্লাহ, এই সময় বাচ্চা কাচ্চা করতেছে তাহলে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা। তবে রানিং টিয়ার নিলে অবশ্যই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ রানিং টিয়ার চান, রানিং টিয়ার তুমি এরকম রানিং দিতে পারো যে অসম্ভব বাচ্চা করবে। অবশ্যই। আপনাকে যদি কেউ শীতকালে ফজলি আম দিতে পারে, তাহলে মনে রাখবেন ফজলি আমের দাম কিন্তু বেশি হবে। জি জি, ঠিক তেমন এই পাখির দাম কিন্তু গ্রোথ কিন্তু অনেক ভালো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন আনসিজনের প্রাইস একটু বেশি হবে। ঠিক আছে, আর এসব বাচ্চা কারোর কাছে এখন নাই নাই না। ঠিক আছে, আর কেউ চাইলে ব্রিডিং পেয়ার নিতে পারেন। ব্রিডিং পেয়ার আমি কমায় রাখবো, সমস্যা নাই। ব্রিডিং পেয়ার কমে দিতে পারবো? হ্যাঁ, ব্রিডিং পেয়ার কমে দিতে পারবো। আচ্ছা, এটা সিজনে একদম মানে সিজন নেই আর কি, শেষ বললে ভুল হবে। সিজন আসলে অনেক আগে চলে গেছে, এই জন্য এগুলো আসলে পাওয়া যায় না। তো লাকিলি একটু পেলো তিনটা বাচ্চা, দুইটা বাচ্চা এখন এই মুহূর্তে আছে। কেউ যদি বাচ্চা নিতে যান, দুই পিস বাচ্চাই আছে, তিন পিস ছিল, এক পিস সেল করে দিছি, দুই পিসি আছে, খুব দ্রুত যোগাযোগ করবেন। ঠিক আছে। আচ্ছা, তিন পিস যে ছিল, এটা কি এক পেয়ারের বাচ্চা ছিল? হ্যাঁ, এক পেয়ারের বাচ্চা। মাশাআল্লাহ, তিনটা করে বাচ্চা পিস ছিল। তো এটা যদি জোড়া কি একত্রে মানে দুইটা বাচ্চা একত্রে কেউ যদি নেয়, সেক্ষেত্রে 12,000 একটু কম লাগবে? এটা ফিক্স 6,000 টাকা পিস। ফিক্স 6,000 টাকা বলবে না? তো সাদ্দাম, এটা কি আগে বারে বেকুরু নাকি? না না, এটা হচ্ছে আপনার হাইপার বলা হয়। হাইপার? হ্যাঁ, হাইপার। এটা একটু কামন দিবে না তাই নাকি? জি, ওইটা থেকে যখন কালারটা আরো গাঢ় হয় তখন এটাকে হাইপার বলে। আর সাধারণত হাইপার দেখা যায় যে ঠোঁটের নিচ থেকে পুরো পেছন পর্যন্ত আপনার ইয়েলো সাইডের মধ্যে রেড ফ্যাক্টর থাকে। এটা হচ্ছে হাইপার সানকুনু, পাইনাপল বলে দুঃখিত। এটা দাম কত পড়বে? এটা দাম পড়বে 6,000 টাকা। 6,000? 6,000 টাকা। এটা কি ফিক্স প্রাইস? কিছুটা কম রাখা যাবে, কিছুটা কম রাখা যাবে। আচ্ছা, বুকের কালার একটু দেখি আবার। এইবার দেখতে পাচ্ছি বুকের কালারটা, দেখলে বুঝতে হবে মানে আপনার বয়স বাস মানে কালার অনেক ভালো আসছে। চেইন থেকে শুরু করে আপনার এই যে ফোটের আশপাশে পুরোটা কিন্তু আপনার হচ্ছে লাল আছে। মানে এটা মল্টিং এ গেলে, যেহেতু 5 মাসের বাচ্চা, খাওয়া শিখে গেছে সম্পূর্ণ আরো আগে, এটা মল্টিং এ আসতে ইনশাআল্লাহ কালারটা আপনি বুঝতে পারবেন যে হাইপার বলতে কি বোঝায়। আর এমনি তোমার কাছে তো পাইনাপল পুরো আরো আছে না? হ্যাঁ, পাইনাপল আছে, গ্রিন চিক আছে, ব্লু আছে। মাশাআল্লাহ, ভালো কোন কালেকশন আছে। জি মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া হচ্ছে পাইনাপল কোন আছে, ইয়েলো সাইডের রেড ফ্যাক্টর। মাশাআল্লাহ, বুকের কালার তো মাত্র দেখলে শুরুতেই, দুইটার কি বুকের কালার একই রকম না? হ্যাঁ, একই রকম দুটো। আচ্ছা, সাদা এগুলো প্রাইস কি বলবে? এগুলোর প্রাইস মাত্র 6,000 টাকা জোড়া। 6,000 করে বল। 6,000 টাকা। বয়স কি মাস হলো? এখন এটা অ্যাডাল্ট হয়ে গেছে। অ্যাডাল্ট হয়ে গেছে। ডিম বাচ্চা করা দিন তো? ডিম বাচ্চা করে না, মানে এক জোড়া আছে। মেল ফিমেল তো কনফার্ম? হ্যাঁ, মেল ফিমেল কনফার্ম। মেল ফিমেল কনফার্ম। ডিম বাচ্চা করা পাখি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডিম বাচ্চা করা পাখি, মেল ফিমেলের ডাউট হওয়ার কিছু নেই। বুকের কালারটা দেখেন, চমৎকার ইউএসএ রেড ফ্যাক্টর, ওটাও একই, হয়তো কাছাকাছি আসলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ,
6000 টাকা হয়তো কিছুটা সম্মান করতে পারবা না, ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস হচ্ছে রেড ফ্যাক্টর পাইনাপল। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে কিন্তু দেখলেন যে বাচ্চা ছিল রিং নেক টিয়ার, দুইটা বাচ্চা সাধু আপনাদেরকে দেখালো কিছুক্ষণ আগে। এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিডিং পেয়ার না? হ্যাঁ হ্যাঁ, ব্রিডিং পেয়ার, ব্রিডিং পেয়ার। মাশাআল্লাহ লেজ একদম বিশাল সাইজের পাখি, ভালোভাবে দেখেন বিশাল বড়। মেলের কি লেজ পড়ে গেছিল নাকি? না, মেলের লেজটা ওই ধরতে যায় আর ছিঁড়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু ছোট লাগতেছে, আদৌ তো ছোট না। এগুলো আপনার ব্রিডিং পেয়ার যেহেতু, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো সাদা এগুলো যদি এখন নেয়, সেক্ষেত্রে কি ডিম বাচ্চা করাতে পারবে সামনে? হ্যাঁ অবশ্যই ডিম বাচ্চা করাতে পারবে, মাশাআল্লাহ। কিন্তু একটু বড় স্পেস দিতে হয়। আচ্ছা, থেকে কম মনে হয় মার্কেটে কোথাও পাবেন। একদম ব্রিডিং পেয়ার, ফ্রেশ পাখি, লোকাল ব্রিডের, যাতে লাগবে যোগাযোগ করবে ইনশাল্লাহ। 3500 টাকা ফিক্স প্রাইস, এক পেরি আছে না? হ্যাঁ এক পেরি আছে, বেশ চঞ্চল একটি পাখি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যালবিনো না এটা? হ্যাঁ হ্যাঁ অ্যালবিনো, রেড আই, এটা রেড আই পাখি, যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফ্রেশ পাখি একদম। দেখি ডিম বাচ্চা করা? হ্যাঁ এটা ডিম বাচ্চা করা। আচ্ছা মাশাআল্লাহ, এটা ডিম বাচ্চা করা। আমার কাছে দুই পেয়ার ছিল, এক পেয়ার সেল হইছে, এক পেয়ার আছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা দাম কি রকম পড়বে? এটা 7000 টাকা পেয়ার পড়বে। 7000 টাকা জোড়া, জোড়া 100% নিম বাচ্চা করা, 7000 টাকা দিয়ে ফিক্স প্রাইস না? কিছুটা কম রাখা যাবে, কিছুটা কম রাখা যাবে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গ্রিন চেক কুনুর আছে, ইয়েলো সাইড রেড ফ্যাক্টর। আগে দেখেছিলেন পাইনাপল ব্লু কুনুর, এখন হচ্ছে এটা গ্রিন চেক কুনুর, মাশাআল্লাহ। এটা বয়স কি বলছে সাদ্দাম? এটা রানিং, রানিং, এটা 2 বছর প্লাস বয়স, 2 বছর প্লাস বয়স। মেল ফিমেল তো কনফার্ম? মেল ফিমেল কনফার্ম আছে, মাশাআল্লাহ। যাদের লাগবে যোগাযোগ করবে। দাম কি রকম পড়বে? মাত্র 6000 টাকা জোড়া, 6000 করে, 6000 টাকা জোড়া, 6000 টাকা ব্যাস। দামটা শুনলেন আপনারা, একটু ফ্রেশ পাখি, সাইজ দেখলে বুঝতে পারবেন চমৎকার সাইজ। এক পেরি আছে তোমার? হ্যাঁ এক পেরি। আর এটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলেকজান্ডারিয়ান প্যারট, বা অনেকে অ্যালেক্স প্যারট বলে, আমাদের বাংলায় বলে চন্দনটিয়া, মেল পাখি না? হ্যাঁ এটা মেল, কিন্তু বয়স কম, এটা ফুল মালা আসে নাই গলায়, মালা আসতেছে আর কি। 2 বছর, 2 বছর কাছাকাছি হবে, 1.5 বছর হবে আর কি, 1.5 বছর। তো এটা কি কথা বলে কোনো? এটা অনেক ধরনের কথা বলে। কি কি কথা বলে? এটা মিঠু বলে, মামি বলে, শীত বাজায়, ঠিক আছে, আল্লাহ বলে, আল্লাহ বলে, আর অনেক ধরনের সাউন্ড করে আর কি, সারা দিনই চিল্লায়ও। বুঝতে পারছি, আপনার কেউ যদি নিতে চান সেক্ষেত্রে কিছুটা কম রাখা যাবে। আচ্ছা, বাবা তো হাই মিউটেশন, হ্যাঁ হাই মিউটেশনের লাভবার্ড এটা, মাশাআল্লাহ খুব ভালো এটা আছে, এটা কালেকশন করা আর কি। আচ্ছা মেল না ফিমেল এটা? এটা ফিমেল হবে। এটা কি মাস্কিং আছে নাকি কোনো? না একদম ফ্রেশ। ও যে মাথার উপরে ময়লা আছে? না ওই যে আপনার অনেক পাখির সাথে ছিল তো এজন্য একটু ময়লা আর কি। রিম বাচ্চা করছে না? হ্যাঁ রিম বাচ্চা, অ্যাডাল্ট পাখি এটা, অ্যাডাল্ট পাখি, এটা ফিমেল, ফিমেল পাইরিং পর 100% ফিমেল। কারো যদি লাগে আপনি ডিএনএ করা নিতে পারবেন। আর এটা তোমার দাম কি রকম পড়বে? এটা দাম তো 6000 টাকা, 6000। এটা একটু দাম বেশি হবে যেহেতু মাস্কিং নেই, মাস্কিং থেকে এই পাখিগুলো দাম কিন্তু অনেক কম হয়। আর এটা যদি মাথাটা ফ্রেশ থাকলো, মানে যেহেতু ময়লা আছে ডিম বাচ্চা করছে পাখিটা, তা আপনারা বুঝতে পারতেন ফ্রেশটা ব্লু অফলাইন ফিশার লাভবার। এটা হচ্ছে আপনার কত? 6000 টাকা না? 6000 টাকা ফিমেল লাভবার, ফিমেল ডিম বাচ্চা করানো ফিমেল লাভবার। সাদ্দাম, এটা কি ব্লু কুনুর নাকি? হ্যাঁ এটা ব্লু কুনুর, একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা, মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা না, মাশাআল্লাহ দেখতে চমৎকার একটা পাখি, একদম ফ্রেশ ব্লু কালারে। এটা দাম কিরকম পড়বে? এটা দাম একদম 11000 টাকা জোড়া পড়বে, একদম 11000, 11000 টাকা, মাশাআল্লাহ ফিক্স প্রাইস 11000 টাকা, একদম ক্লিয়ার জোড়া। কিন্তু এটা, এগুলো হ্যান্ড ফিডিং এর বাচ্চা কিরকম বিক্রি হয়? এগুলো হ্যান্ড ফিডিং এর বাচ্চা নিলেও আপনি 4000 টাকা পিস, 4000 টাকা পড়বে না? 4000 টাকা, বেশ চঞ্চল পাখি, কালার দেখে পিঠেরটা বুঝতে পারবেন মাশাআল্লাহ। এটা কিন্তু 100% জোড়া, দেখে বোঝা যাচ্ছে।
বাজুগা তো অনেক ছিল, বেস্তে বেস্তে মানে দুইটা আছে না? হ্যাঁ হ্যাঁ বেস্তে বেস্তে দুইটা আছে, একটা আছে আপনার জাপানিজ, হ্যাঁ লুটিনো, এটা রেড আই, রেড আই, হ্যাঁ লুটিনো জাপানিজ রেড আই, আর একটা হচ্ছে নরমাল বাজুগা। মাশাআল্লাহ মেল। আচ্ছা এবার আসি এখানে দেখতে পাচ্ছি দুই জোড়া লাভবার আছে, একজন হচ্ছে লুটিনো রেড হেয়ার আপলাইন, এটা একদম মাস্টার পিয়ার, দুনো পিয়ারই মাস্টার পিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে, তাই? জি। আচ্ছা এই যে লুটিনো রেড হেয়ার আপলাইন, এটা কি ব্রিডিং পিয়ার? এটা একদম ব্রিডিং পিয়ার। আচ্ছা এটা দাম কত পড়বে? এটা ফিক্স 5000 টাকা পড়বে। ফিক্স 5000? 5000 টাকা ফিক্স 5000। শুনতে পেলেন দামটা, দামাদি করার সুযোগ নাই তো? না না দামাদি করার সুযোগ নাই। অবশেষে একটা টেম করা, হ্যাঁ এটা ফুল টাইম, এটার বয়স হচ্ছে আপনার 3.5 মাস হবে, 3.5 মাস, নিজে খাইতে পারে, কোনো হ্যান্ড ফিডিং এর ঝামেলা নাই, পাখা জানজি করে দিছি আমি। আচ্ছা ঠিক আছে, এই দেখ চুল পরিমাণ কামড় দিবে না, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, কামড় দেওয়ার সুযোগ নেই, নিজে খায় এটা, নিজে খায়, হ্যাঁ নিজে খায়। বয়স কি মত কোন? এটা 3.5 মাস বয়স, 3.5 মাস, আপনি হ্যান্ড ফিডিং করার কোনো ঝামেলা নাই। আচ্ছা ঠিক আছে, এটা দাম কত পড়বে? হ্যাঁ এটা দাম পড়বে আপনার 5000 টাকা, 5000, 5000 টাকা একদম আমার ক্যামেরার সামনে। এই মানুষ পছন্দ করে না? হ্যাঁ হ্যাঁ চুল পরিমাণ কামড় দিবে না, তাই? এটা ফিক্স প্রাইস না? হ্যাঁ ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস। এন্ড ফুড পুরা গাঢ় লাল, গাঢ়। আচ্ছা সাধারণত তো মোটামুটি আজকে সব পাখি দেখলাম, তো দাম তো বলে দিছো, তো কাস্টমার কিভাবে তোমার থেকে সংগ্রহ করবে? এই যদি আমার লোকেশনে এসে নিতে চায়, সেক্ষেত্রে আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 13 নম্বর, 13 নম্বর আসার আগে ফোন দিয়ে আসবেন, 13 নম্বর বাস স্ট্যান্ড এসে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে? আইসা দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা আর যদি কেউ ঢাকার মধ্যে ডেলিভারি চান, সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই, ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন, তারপর আমরা পাখি হাতে পায় পাখির টাকা দিয়ে দিবেন, ঠিক আছে? আর ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে আপনার, ঢাকার বাইরে সম্পূর্ণ ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে, ডেলিভারি খরচ 500 টাকা, ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে, ঠিকানা দিবেন, আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দেব, পরিবহনের মাধ্যমে আর কি। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01998585707। আর শুধু পাখি আমি কিন্তু সেল করি না, কেউ যদি পাখি বিক্রি করতে চান, সেক্ষেত্রে যে কোনো পাখি আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যে কোনো পাখি সেল করতে পারবেন। এছাড়াও আমার কাছে যা যা পাখি দেখলেন, এছাড়াও অন্যান্য পাখি আছে, আপনার ময়না আছে, ময়নার বাচ্চা নিতে পারেন, তারপর ময়না আছে আপনার, বাচ্চা ময়না নিলে আপনার 6500 টাকা, কারণ এখন তো সিজন নাই বাচ্চা, ঠিক আছে? আনসিজনের দাম তো একটু বেশি হবে, 6500 টাকা পিস পড়বে, 1.5 থেকে 2 মাসের বাচ্চা। আর যদি কেউ কথা বলা ময়না নিতে চান, কথা বলা ময়না আছে, 6 থেকে 7টা কথা বলে, 15000 টাকা পিস। আর তোমার ওই ফোন নম্বরটা বলে দেবো, আমার ফোন নম্বর হচ্ছে 01998585707। লোকেশন? লোকেশন মিরপুর 13 নম্বর। আমার হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটু ঝামেলা এখন, ইমোতে ফোন দিলে বেশি, ভিডিও ইউজ করলে তো হোয়াটসঅ্যাপে কল নিতে পারবে না, বিপিএল অনেক সময় আসে না। আচ্ছা একটু সমস্যা হয়, সমস্যা হয়। তারপর ইমো তো রেগুলার পাওয়া যায়? হ্যাঁ ইমোতে নাম্বারে রেগুলার, দেশের মধ্যে যারা সবাই ফোন দেওয়ার চেষ্টা করবেন আশা করি। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।